পেঁয়াজ রসুন ছাড়া মাছের কালিয়া খেতে খুবই ভালো লাগে। আর বড় মাছ হলে মাছের কালিয়া অনেক বেশি স্বাদ হয়। আজ তৈরি করছি জাপানি পুঁটি মাছ দিয়ে মাছের কালিয়া। আর এই রান্নাটি পেঁয়াজ রসুন ছাড়া কালো জিরা ফোড়ন দিয়ে তৈরি করছি। পেঁয়াজ রসুন খেতে খেতে বিরক্ত লাগলে এভাবে তৈরি করে নিন। ভীষণ লোভনীয় এবং দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। কালিয়া তৈরির জন্য জাপানি পুঁটি মাছ নিয়েছি। মাছটা নিজেদের ঘেরের মাছ, আর সদ্য মাছ দিয়ে যে কোনো রান্নাই খুবই চমৎকার হয়, দুর্দান্ত স্বাদেরও হয়। আর কালিয়া তৈরির জন্য মাছের টুকরাগুলো একটু বড় বড় করে কাটলেই দেখতে ভালো লাগে, আর বড় মাছ হলে স্বাদটাও বেশি হয়। রান্নার শুরুতেই 2 চামচের মতো তেল দিয়েছি, আর এই মাছটাতে প্রচুর তেলও হয়েছে, তাই বেশি তেলও দেইনি। 2 চামচ তেল এবং কড়াই দুইটাই খুব ভালো করে গরম করে নিলাম। আর এভাবে মাছ ভাজার শুরুতে তেল এবং কড়াই দুইটাই ভালো করে গরম করে নিলে মাছগুলো ভাজতে কোনো অসুবিধা হয় না, উল্টাতে পাল্টাতে সুবিধা হয়। লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলো প্রায় 4 থেকে 5 মিনিটের মতো মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি। আর মাছ ভাজাটা যদি সুন্দর হয়, ভালো হয়, তাহলে কালিয়া খেতেও দারুণ লাগে। একটু নরম করে ভাজলে মাছগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে, তাই একটু লাল লাল করেই ভেজে তুলে রেখেছি। মাছের সাইজ একটু বড় হলে আর মাছটা তাজা হলে যে কোনো রান্নাই খেতে চমৎকার লাগে। আর পেঁয়াজ রসুন ছাড়া এই কালিয়াটা খেতে অনেক বেশি স্বাদ হয়। অল্প একটু কালো জিরা ফোড়ন দিলাম, কালো জিরা কম ছিল তাই সাথে একটু জিরা ফোড়নও দিয়েছি। শুধুমাত্র কালো জিরা ফোড়ন দিলেই কিন্তু কালিয়া খেতে ভালো লাগে, কম ছিল বলে জিরা দিলাম, না দিলেও চলে। এবার টমেটো কুচি এবং বাটা মশলার মধ্যে আদা, জিরা, ধনিয়া, শুকনো মরিচ বাটা দিয়ে দিয়েছি। আর এবার পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিলাম। টমেটো থেকে এমনিতেই একটু জল বেরোবে, তাই কষানোর জন্য আলাদা জল দেইনি। এবার চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি, আর ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছি প্রায় 4 মিনিটের মতো। টমেটো কষানোর সাথে সাথে একদম গলে গেছে মশলার সাথে, আর কালারটাও আগের চেয়ে অনেক বেশি সুন্দর হয়েছে। মশলা যত সুন্দর করে কষানো যায় ততই কালিয়া খেতে বেশি ভালো লাগে। আর ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার 2 গ্লাসের মতো জল দিয়েছি, যেহেতু মাছগুলো সেদ্ধ করে নিতে হবে। আবার বেশি জল দেওয়ার প্রয়োজনও নেই, যেহেতু মাছের পরিমাণ খুব একটা বেশি না। এবার কয়েকটি আস্ত কাঁচামরিচ এবং ভাজা মাছ দিয়ে দিলাম, আর নেড়ে ছেড়ে এবার চুলার আঁচটা মিডিয়ামে রেখে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। যেহেতু রান্নাটা করতে বেশি সময় লাগবে না, তাই একই সাথে গরম মশলা এবং সামান্য পরিমাণে চিনি দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। চিনি ইচ্ছে করলে বাদ দিয়েও রান্নাটি করতে পারেন, তবে সামান্য একটু চিনি দিলে রান্নাটা আরও বেশি চমৎকার লাগবে। মিডিয়াম আঁচে প্রায় 3 থেকে 3.5 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। ঢাকনাটি তুলে এবার চুলার আঁচটা কমিয়ে দিয়েছি, আর মাছগুলো এভাবে উল্টে দিচ্ছি, তাহলে দুইটা পাশই নরম হবে। আর মাছগুলো একদম নরমও করব না, কিছুটা ঝুল এখনও থেকে গেছে তাই হালকা আছে, আরও কিছুক্ষণ চুলায় রেখে দেব। আর তেল উপরে উঠে আসলে আর ঝুলটা একটু মাখা মাখা হয়ে আসলেই নামিয়ে নিতে হবে। আর একটু মাখা মাখা হলেই খেতে বেশি ভালো লাগবে, তাই এভাবে আরও 2-3 মিনিট চুলায় হালকা আছে রেখে দিয়েছি। আর কিছুক্ষণ পর তরকারির কালারটাও আগের চেয়ে অনেকটা সুন্দর হয়ে এসেছে, আর ঝুলটাও মাখা মাখা হয়ে এসেছে। নামানোর আগে লবণটা ছেঁকে দেখে নামিয়ে নিতে হবে। মাছগুলো আস্তে আস্তে আগেই তুলে রাখতে হবে, তাহলে ভেঙে যাওয়ার ভয় থাকবে না, আর পরে ঝুলটা নামিয়ে নিলেই হয়ে গেল। পেঁয়াজ রসুন ছাড়া এরকম যে কোনো বড় মাছ দিয়েই মাছের কালিয়া খেতে খুবই ভালো লাগবে। আশা করি রেসিপিটি আপনাদেরও ভালো লেগেছে, আর কেমন লাগলো জানাতে ভুলবেন না। এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।